কিন্তু উনি তো বলেছেন ফ্রিতে বাজিয়ে দিবেন, বায়না নেবেন কেন? তাহলে অসুবিধা কোথায়? ওই বাজাবে। আমি তো বললাম বাজাবে না। হ্যাঁ সঙ্গীত ঠিকই বলছো, আমিও সঙ্গীতকে সাপোর্ট করছি। গঙ্গা ঢাক বাজানোটা মোটেই ঠিক না, অনেক গেস্ট আসবে সেখানে গঙ্গা ঢাক বাজাবেটা একেবারেই ঠিক না, ভালো দেখায় না। শুধু গেস্ট নয়, আরো একজন ঢুকবে। অন্নপূর্ণা পুজোয় মায়ের সামনে গিয়ে একবার না একবার তো ঢাকটা বাজিয়ে আসবই, আর সেদিন ঘোষণা করে আসব চ্যাম্পিয়ন আমি হব। মিস্টার রয়, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ভয় পাচ্ছেন না? খুব ভয় পাচ্ছেন? আপনার গুমর ভাঙতে আসছি আমি পুজোতে। সঞ্জয়। হ্যাঁ বর্দা। খেয়াল রেখো যে আমার পারমিশন ছাড়া যেন একজনও এই বাড়িতে না ঢোকে, শুধুমাত্র আমাদের গেস্ট আর আমাদের রিলেটিভরা ঢুকবে। যারা আমাদের পরিবারের নয় তারা যেন এই বাড়িতে ঢুকতে না পারে। দাদা কি আসবে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। না কেউ নয়। আচ্ছা আপনারা বসুন, আপনাদের জন্য আমি চা জল খাবারের ব্যবস্থা করছি। এই ছায়া। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি ফুলগুলো রেখে এক্ষুনি আসছি। অনু কোথায়? বাবা আয় আয় আয়। আরে থাক থাক, এত প্রণাম করবার কি আছে? থাক 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 থাক। প্রণাম করছো কেন এত? প্রণাম করবো না, আজ শুভ দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলছি মা কোথায়? তোর মা, আমার মনে তোর মা উপরে রয়েছে, রেডি হচ্ছে। আর যমুনা বৌদিমা কোথায়? যমুনাও রেডি হচ্ছে। ও আচ্ছা, এখানে আবার ঢাক কেন ভাইয়া? কারণ যমুনা ঢাক বাজাবে। ভাইয়া প্লিজ গিভ মি আ ব্রেক, আবার যমুনা বৌদি কেন ঢাক বাজাতে যাবে? এত গেস্টের মাঝখানে সখী ঢাক বাজাবে? সত্যি বাজাবে, যমুনা ঢাক বাজাবে। কারণ এই বাড়িতে এখনো কিছু মানুষের শিক্ষার প্রয়োজন আছে, তারা মানুষকে বড্ড বেশি তাদের পেশার ভিত্তিতে ভাগ করে। কেউ জুতো সেলাই করে, কেউ কেউ রাস্তা পরিষ্কার করে, কেউ ঢাক বাজায়, কেউ রিক্সা চালায়, কেউ বা ঠেলা চালায়। কিন্তু তার মানে এই নয় যে তারা মানুষ নয়, প্রত্যেকটা মানুষ সমান। আর এই ধারণাটা বদলানো গেল না। আর এই সামান্য ব্যাপারটা কেন এদের মাথায় ঢুকছে না সেটা আমি বুঝতে পারছি না। সঙ্গীত, তুমি ঢাকির মেয়েকে বিয়ে করেছো বলে এটা সবাইকে কেন ভাবতে হবে বলছো? আঙ্কেল, বাবা বাবা প্লিজ এইভাবে কথা বলো না। বাবা তুমি এখানে গেস্ট আর আর আমি এখানকার জামাই, শ্বশুর বাড়িতে এইভাবে আমায় অসম্মান করো না। এভাবে প্লিজ বলবেন না, আর তাছাড়া আপনি তো আমাকে চেনেন তাই না? চিনবো না আবার?
হারে হারে চিনি। এসব কথা থাক না, পুজো তো শুরু হয়ে যাবে। যমুনা, এ যমুনা তাড়াতাড়ি আয়, দিদিকেও ডাক, পুজো শুরু হয়ে যাবে তো। হ্যাঁ আসছি। হ্যালো, বাড়িতে পুজো হচ্ছে তো, অন্নপূর্ণা পুজো। জানো, প্রত্যেকটা পুজোয় না আমি রায়বাড়িকে খুব মিস করি, খুব মিস করি। ওই যমুনা কোথায়? জেম্মার ঘরে আছে। আজকে তো উৎসব, এমন একটা কিছু ব্যবস্থা করো রকিতা যাতে ওই যমুনা আর কোনোদিনও বাজাতে না পারে। কথাটা তুমি মন্দ বলনি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি কি করি, জাস্ট একবার সুযোগটা পেয়ে যাই, আজ দেখাচ্ছি মজা। ওই তো যমুনা। ছোট পিসে, তুমি যদি কিছু মনে না করো, ঢাকটা একটু ঠাকুর দালানে রেখে দেবে? আরে ধুর, আরে যমুনা ঢাক বাজাবে আমি এটুকু করতে পারবো না? আরে দরকার হলে আমি কাঁসর বাজিয়ে দেবো রে। না না, যমুনা ঢাক বাজাবে আর যমুনার সাথে আমি কাঁসর বাজাবো। এখানে তো কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না, কে ধাক্কা দিল তোমায়? আমি বুঝতে পারলাম না ছোট করতে বাবু, কিন্তু আমি নিশ্চিত, আমি তো বলছি যে আমার কাজে কেউ ধাক্কা দিয়েছে। আপনি যদি না আসতেন আমি এক্ষুনি নিচে পড়ে যেতাম, কি হতো, সব কিছু শেষ হয়ে যেত সব কিছু। যমুনা, আমি যতক্ষণ জীবিত আছি তোমার কোনো ক্ষতি হতে দেবো না, কিচ্ছু হবে না তোমার। কি ও ওভাবে পড়ে যাচ্ছিল, ওষুধ খেয়ে পড়ে যাচ্ছিল নাকি? কি জানি দাদা, বুঝতে পারলাম না তো। না আমার মনে হয় না ওষুধ খেয়ে পড়লো, আমার মনে হলো কে যেন ওকে ধাক্কা দিল। আমার কিন্তু তাই মনে হয়েছে, বাট আমার মনে হয় না, আমি শিওর কেউ ধাক্কাই দিয়েছে, নইলে ওইভাবে ওইভাবে চলে যেতে পারে না। এই সমস্যা ছোট কথা বাবু, ঠাকুরের সব ফুলগুলো পড়ে গেল, কি হবে এবার? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এরকম অনেক ফুল আসবে যাবে। চলো যমুনা, আমি যতক্ষণ পাশে আছি তোমার কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না তোমার। I love you. চলো।
হলো বলো তো এক্স্যাক্টলি? তোমাকে কি কেউ ধাক্কা মারলো? হ্যাঁ, কেউ যে একটা ধাক্কা দিল আমায়। কে ধাক্কা দিল? কে ধাক্কা দিল ওকে? কে ওখানে আছে? ওপরে কি আছে খোঁজো, সবকে সিধে করে দেবো আমি। আমি যাচ্ছি। এই দাঁড়াও, আমিও যাচ্ছি। আসুন। খুব জোর বেঁচে গেলে, আর একটু হলে কি হতো বলো তো? কি যে হতো, আমি ওখান থেকে পড়ে গেলে আমার হাত পা ভেঙে যেত, বা আমি মরেও যেতে পারতাম। না না, বালাই শার্ট মরবে কেন? তবে তোমার হাত পা ভাঙলে ঢাকার বাজানো হতো না, তাহলে পুজোর কি হতো? আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার বাড়ির বউকে কিন্তু আপনি অসম্মান করবেন না। আর আপনার মেয়ে, সেও তো আরেকটা বাড়ির বউ, সে প্রতিনিয়ত প্রতিদিন আমাদেরকে অসম্মান করে যাচ্ছে, তার বেলায় কি? তার জন্য তাকে আমি শাসন করব, কিন্তু দয়া করে অপমান করবে না, কারণ অপমান আর শাসনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমিও বকি, তবে সেটা অপমান নয়, কিন্তু কিছু মানুষের কথা গায়ে লাগে, খারাপ লাগে। আর কেদার রায়ের ইগো তেলা তেলা। যমুনাকে ধাক্কা মেরেছিলাম, ও পড়ে যাচ্ছিল, কিন্তু ওই সঙ্গীত লাস্ট মোমেন্টে এসে ওকে বাঁচিয়ে দিল। ওর হাত পা আজই ভেঙে যেত, আর ওর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন খুঁচিয়ে দিতাম আমি। তককে তককে থেকো, তুমি একদম তককে তককে থেকো রকিদা, কোনো না কোনো একটা সুযোগ ঠিক পাবে। আর হ্যাঁ, আজ মনে হয় একটা বড় নাটক হবে রায় পরিবারে। কি নাটক? দেখতেই পাবে, স্পেশাল স্ক্রিনে বিশাল নাটকের একটা ধামাকা হবে, ধামাকা। পেছন থেকে কলকাঠি নাড়বো আমি, আর নাচবে রায় পরিবারের লোকজন। কি হলো গঙ্গা ঢাকি, তুমি থেমে আছো কেন? ঢাক বাজাও। আরে তুমি চিন্তা করো না, তোমাকে টাকা দিয়ে দেওয়া হবে। এক দু টাকা নয়, একেবারে 20,000 টাকা। আচ্ছা রকি, তুই টাকাটা এখনো রেখেছিস কেন? দে, দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি, এনাও দাও।
এনা এইটা হলো তোমার টাকা। আর তুমি চিন্তা করো না, তুমি যাওয়ার আগে তোমার জন্য চিপস রেডি করা আছে, আমি দিয়ে দেবো। আপনি এসব কি বলছেন? বাবা তো এইবারে কুটুম কুটুম। ওরে বাবা কি বলছে, কুটুম কুটুম কিসে হয় জানো? জানো, সমানে সমানে হয়, যার যা ক্ষমতা, আই মিন যে যে ঘরে জন্মেছে। রাগিনী, এসব কি হচ্ছে, এসব কি কথাবার্তা? কি হচ্ছে কি এসব রাগিনী? গঙ্গাকে কেন এভাবে অপমান করছিস? এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। ওমা, আমি কি অপমান করলাম? আচ্ছা তুমি বলো, তুমি বলো বড় বৌদি, আমি কি কোনো বেচিত কথা বলেছি? হ্যাঁ, তা তুমি বলো আমাকে। আরে বাবা, গঙ্গা ঢাকি ঢাক বাজা, এটাই তো পেশা, এটা ভুল কে বললাম? দেখো শেষ মুহূর্তে কোনো ঢাকি পাওয়া যাচ্ছিল না, তাই গঙ্গা ঢাকিকে নেওয়া হয়েছে। আর তাছাড়া এই বাড়িতে দুর্গা পুজো, কালী পুজো, অন্নপূর্ণা পুজো, সব পুজোতেই তো গঙ্গা ঢাকি ঢাক বাজিয়ে এসেছে, একমাত্র লক্ষ্মী পুজো ছাড়া। হ্যাঁ, আর এটাই তো রায় পরিবারের ঐতিহ্য, রায় পরিবারের প্রথা, আর এই প্রথা আমি ভাঙি কি করে বলতো বড় বৌদি? প্রথার থেকেও বড় কথা হচ্ছে মানুষটা, আর সেই মানুষটা আমার পুত্রবধূ যমুনার বাবা। ও এখানে ঢাকির পরিচয়ে ঢাক বাজিয়ে তোর থেকে টাকা নিতে পারবে না। থাক বাবু, রাগ করবেন না। আচ্ছা আমি ফিরিতি বাজা দেব, বাড়ির পুজো বাড়ির লোকেই তো ঢাক বাজায়, আর আমি তো এ বাড়িরই একজন লোক, তাই না? বাড়ির লোক? বাব, তুমি এখন বাড়ির লোক হয়ে গেছো নাকি? তোমার ওই মেয়ে কৃষ্ণা, তার মা, সব বাড়ির লোক হয়ে গেছে নাকি? কি জানি বাবা, আপনারা ওনাদেরকে বাড়ির লোক বলে আপনাদের বাড়ির লোককেই তো আপনারা অসম্মান করছেন। আহা, এসব কথা থাক না, বলছি পুজোটা হয়ে যাক। হ্যাঁ বে, থাক না এসব কথা, এসব তত্ত্ব কথা নাই বা গেলেন? তত্ত্ব কথায় গেলে অনেক কথাই উঠবে, বুঝলেন কি না? এসব কথা থাক এখন। বেদ, তোমার বাবা মাকে বলনি? ওনারা আমাদের সম্মানীয় অতিথি, ওনারা আমাদের বাড়ির ব্যাপারে নাক নাই বা গলালেন? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। না মা, উনি তোমাদের অপমান করেন, উনি সত্যি কথা বলছেন। মা প্লিজ, থাক না এসব বিষয়ে, এটা ওনাদের পারিবারিক ব্যাপার, তুমি কেন কথা বলছো? কোথায় পারিবারিক ব্যাপার? হ্যাঁ, কোথায় পারিবারিক ব্যাপার? ওই ঢাকিটা বলছে ও এই বাড়ির লোক, তাই ফ্রিতে ঢাক বাজিয়ে দেবে। আর ফ্রি কথাটাও ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, বলছে ফ্রিতে বাজিয়ে দেবে। এই তো ওর শিক্ষা দীক্ষা, এই ওর রুচি। দেখো দেখো ওর পোশাক আশাক দেখো, শুধু যমুনাকে সাজিয়ে গুজি সামনে দাঁড় করিয়ে দিলে তো ওর পরিচয়টা মিথ্যে হয়ে যাবে না। চুপ করুন প্লিজ, অনেক হয়েছে। আপনাদের সঙ্গে উঁচু গলায় কথা বলছি কিছু মনে করবেন না, কিন্তু আমার পুত্রবধূকে এভাবে কথা বলার অধিকার কিন্তু আপনার নেই। তাহলে কি প্রথা ভেঙে যাবে? আরে না না, বন্ধ হবে কেন? ঠিক আছে, আমি বাজিয়ে দিচ্ছি।
দাঁড়া ছোটা, তুই ঢাক বাজাবি মানে? ছোটা ওটাকে ঢাক বাজানো বলে না, ওটাকে প্রহসন বলে, প্রহসন। ঠিক তাই, ঢাক বাজাবার জন্য ঢাকি লাগে, তাই না? হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন, ঢাক বাজানোর জন্য ঢাকি লাগে। আর এই মুহূর্তে আমার থেকে নামি ঢাকি তো এখানে কেউ নেই, যমুনা ঢাকি। আমি এই বাড়ির পুত্রবধূ, তাই আমি এই বাড়ির প্রথা ভাঙতে দেব না। আর ঠিক তেমন ভাবে আমি শ্রীযুক্ত গঙ্গা দাসের মেয়ে, বলা ভালো যে গঙ্গার ঠাকির মেয়ে যমুনা ঠাকি। ঠাকি পরিবারের রক্ত বইছে আমার গায়ে, আর তাই আমি ঢাক বাজালে নিশ্চয়ই এই বাড়ির প্রথা ভাঙবে না। কি বলছিস কি তুই? তুই ঢাক বাজাবি? হ্যাঁ বাবা, আমি ঢাক বাজাবো। প্লিজ যমুনা বৌদি, তুমি এখন এখানে ঢাক বাজিও না।